এটা হচ্ছে ইমাম শাফির শরিয়া বই উমতাত আল সালিক, সপ্তম শতাব্দীতে লেখা, 1400 বছর আগের বই। মিশরের আল আজহার ইউনিভার্সিটি এই বইকে সত্য বলে সার্টিফিকেট দিয়েছে। এই যে দেখো, বাংলা করে পড়ো, পৃষ্ঠা হচ্ছে 560, আইন নম্বর N3-5। পড়ো। স্বামী যদি বলে তোমাকে তালাক দিলাম, তবে তা বলার সময় স্বামীর মনে যে সংখ্যা থাকবে সেটাই হবে। এটা কেমন কথা? যে সংখ্যা থাকবে। আর ইমাম আবু হানিফা? ইমাম হানিফা, এটা হচ্ছে ইমাম হানিফার শরিয়া বই হেদায়া, এটাও সপ্তম শতাব্দীতে লেখা। 1400 বছর আগের বই? হ্যাঁ, ইংল্যান্ডে এই বই ব্যারিস্টারি পড়ার সিলেবাস। আজ পর্যন্ত কোনো মাওলানা আপত্তি করেননি। আচ্ছা দেখো, আমি 81 পৃষ্ঠা থেকে ভাবানুবাদ করছি। তালাক বলার সময় স্বামীর মনে যে সংখ্যা থাকে তাকেই চূড়ান্ত ধরা হয়। তালাক উচ্চারণের সময় আঙুল দিয়া তালাকের সংখ্যা দেখানো যায়। আশ্চর্য, কনের কলম ছাড়া তো বিয়ে হয় না, যে বিয়ে হতে এত অনুষ্ঠান, কলমা, এত সাক্ষী লাগে, অথচ শিবির ভাঙতে কোনো সাক্ষীর দরকার হয় না, কোনো কোনো অনুষ্ঠানে দরকার হয় না। এটা এটা কেমন কথা? বাটার পান, তোমার এসো পিয়া আজি
কন্যার গাও করো মঞ্জন হলদি গিলা দিয়া কন্যার গাও করো মঞ্জন গোলাপ জলে সান করাবো আয়ো পঞ্চজন গোলাপ জলে সান করাবো আয়ো পঞ্চজন তারপরে মাখিব গায়ে অগর সন্দন তারপরে মাখিব গায়ে অগর সন্দন আবু, তালাক কওয়ানোর সময় কয় তালাক মনে আছিল তোর? আমার কি তখন হুশ আছিল চাচা, কি কইতে কি কয়া ফেলাইছি। আবু কথা ঘুরাবি না, আবু কথা ঘুরাবি না, আল্লাহর কালাম রে খেলা করিস না। কয়বার তালাক কইছস? কওয়ানোর সময় কয় তালাক মনে আছিল? আঙুল দেখাইছিলি? আমার আমার মনে লয় রাগের মাথায় আমি তিন আঙ্গুলি দেখাইছি, তিন তালাকই মনে আছিল। একটু ভালো করে মনে কর আবু ভাই, হতে পারে তোমার মনে তিন তালাক ছিল না, তোমার মনে এক কিংবা দুই তালাক ছিল। হ্যাঁ, এইটার উপর সব কিছু নির্ভর করতে আছে। মনে করে দেখ, মনে করে দেখ আবু, হয়তো তুই তিন আঙ্গুল দেখাস নাই। না না চাচা, মিশা কথা কমু না, তিন তালাকই মনে আসিল, তিন আঙ্গুলি দেখাইছি। তালাক হয়ে গেছে, তালাক পুরা হয়ে গেছে ইমাম, তালাক পুরা হয়ে গেছে। আমি কিন্তু ভেবেছিলাম সারিয়া এইভাবে তালাক হয় না। হয়, স্বামী নোট লিখে পাঠালেও কিংবা টেলিফোনের আনসারিং মেশিনে তালাক বলে রাখলেও তালাক হয়ে যায়। মালয়েশিয়ার শরিয়া আদালতে এ ধরনের রায় দেওয়া হয়েছে। পড়ো না, মৌলানা আশরাফ থানভীর এই বেহেস্তে জওহর থেকে পড়ো, 251 নম্বর পৃষ্ঠা, নিচের মশালা দুটো পড়ো। মশালা 1537, 1538 আর 1546। কোনো স্বামী যদি অত্যাচারের চাপে বা নেশার ঘোরে বা রোগের কষ্টে অধীর হয়ে বা হাসি ঠাট্টা করে তালাক দেয়, তবু তালাক হয়ে যাবে। হানাফি আইন হেদায়ার 523 পৃষ্ঠাতেও এ আইন আছে, পড়ছে। হ্যাঁ, কেহ যদি কাহাকে স্ত্রী তালাকে বাধ্য করিলে তালাক হইয়া যাইবে, মকসুদুল মুমিনেও এ আইন আছে। ওই মা, এখন কি করা? ওগো আবার বিয়ে দাও জানা। হ্যাঁ, সেটা দেয়া যায়। কোরআন শরীফে সেটা লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। পৃষ্ঠা 126, সুরা আল বাকারা, আয়াত 230। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যদি সে